প্রিয় ছাত্ররা, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার রেডক্স রিয়াকশন। আগের দিনে আমাদের বেসিক কনসেপ্ট শেষ হয়েছে, তো রেডক্স রিয়াকশনে 3 নম্বর আছে। একটা 1 নম্বরের প্রশ্ন থাকবে আর একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে। তো এখানে আমরা বিজারণ এবং জারণ সম্পর্কে পড়ব। জারণ বিজারণ সম্পর্কে আমাদের ওল্ড কনসেপ্টটা কী ছিল, প্রথম কথা, রেডক্স হচ্ছে দুটো ওয়ার্ডের মিশ্রণ। একটা হচ্ছে রিডাকশন মানে বিজারণ, আর একটা হলো অক্সিডেশন, জারণ, রেড অক্স। তো ওল্ড কনসেপ্টে, পুরাতন ধারণাতে অক্সিডেশন আমাদের ছিল এরকম। 1 নম্বর আমরা বলতাম যে অ্যাডিশন অফ O2, কোনো কিছুর সঙ্গে যে বিক্রিয়ায় কোনো কিছুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয় সেটা হচ্ছে জারণ। যেমন এর একটা উদাহরণ ধরো, সোডিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, Na2O হলো, এটা একটা জারণ বিক্রিয়া। আর একটা সংজ্ঞায় বলা হতো যে রিমুভাল অফ হাইড্রোজেন, অর্থাৎ কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয়ে যায় তাহলে সেটা হবে জারণ। এখানে যেমন সোডিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে Na2 হলো, এটা জারণ হলো, এটা অক্স, জারণ, অক্সিডেশন। আবার ধরো HCl থেকে যদি H2+Cl2 হয়, হাইড্রোজেন বেরিয়ে গিয়ে Cl2 হয়েছে, এটাও হবে অক্সিডেশন। তাহলে দুভাবে আমাদের জারণকে বোঝানো হতো ওল্ড কনসেপ্ট, একটা অক্সিজেনের সংযোগ আর একটা হাইড্রোজেন বিয়োগ। আর একটা রিডাকশনের সংজ্ঞা কী ছিল, বিজারণের সংজ্ঞা ছিল 1 নম্বর অ্যাডিশন অফ হাইড্রোজেন, কোনো কিছুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে সেটা হয়ে যাবে বিজারণ। যেমন উদাহরণ দেখো, H2+I2, সেখান থেকে এইচ আয়, ব্যালেন্সগুলো আমি করছি না, ব্যালেন্সগুলো করতে হবে। তো জারণ বিজারণের সঙ্গে ব্যালেন্সের কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে দেখো, I2 থেকে যে এইচ আই হলো, আয়োডিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এটাই রেডক্স মানে রেড বিজারণ। আর একটা ছিল যে রিমুভাল অফ O2, সেটাও বিজারণ। যেমন ধরো জিঙ্ক অক্সাইড প্লাস সি থেকে Zn+CO। তো পুরাতন ধারণায় হাইড্রোজেন এবং অক্সিজেনের সাপেক্ষে এই জারণ বিজারণকে ব্যাখ্যা করা হয়েছিল, কিন্তু সব বিক্রিয়াতে তো আর অক্সিজেন হাইড্রোজেন নেই, সেক্ষেত্রে তাহলে আমরা জারণ বিজারণ কী করে ব্যাখ্যা করব। তারপরে আরও একটা মত দেওয়া হয়েছিল যে হাইড্রোজেন যদি না থাকে, হাইড্রোজেনের মতো কোনো তড়িৎ ধনাত্মক মৌল যদি থাকে তাহলে সেক্ষেত্রেও জারণ বিজারণ হবে। আর অক্সিজেন যদি না থাকে, অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা গ্রুপ যদি থাকে তাদের সাপেক্ষেও আমরা এইভাবে ধরতে পারব। যাই হোক, এখানে আবার আমাদের এক্সেপশনও ছিল। দেখো, এই যে আমরা বলেছি যে অক্সিজেন যুক্ত হওয়াটা জারণ, এক্সেপশন দেখ, অক্সিজেন যুক্ত হওয়া জারণ বলা হয়েছিল, কিন্তু আমরা যখন ফ্লুরিনের সঙ্গে অক্সিজেন যুক্ত করব, OF2 তৈরি করব, তখন F2 থেকে যে OF2, এর সঙ্গে তো অক্সিজেন যুক্ত হলো, এটা তো জারণ হওয়ার কথা, কিন্তু এটা রেড। আরেকটা দেখো, সোডিয়ামের সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত হয়,
এনএইচ তৈরি হয়, সোডিয়াম হাইড্রাইড। তাহলে সোডিয়ামের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত হয়েছে এটা তো বিজারণ হওয়ার কথা, কিন্তু এটা অক্সিডেশন। তাহলে এগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা নেই। তাহলে এই ওল্ড কনসেপ্টের ডিসঅ্যাডভান্টেজ বা ডিমেরিটস বা ড্রব্যাক্স, লুপ হোলস, এগুলো কি? যে সব বিক্রিয়াতে হাইড্রোজেন অক্সিজেন থাকে না, সেখানে জারণ বিজারণ ঠিকভাবে ব্যাখ্যা করা যায় না, প্লাস হাইড্রোজেন অক্সিজেনের কিছু ব্যতিক্রমী কেসও আছে, সেগুলো কোনো ব্যাখ্যা নেই। এরপর এসেছে ইলেকট্রনিক কনসেপ্ট, ইলেকট্রনিক ধারণা। ইলেকট্রনিক কনসেপ্ট অনুযায়ী ইলেকট্রন দিয়ে বলা হয় জারণ বিজারণের বিষয়টা। এক্ষেত্রে অক্সিডেশন হলো লস অফ ইলেকট্রন, অর্থাৎ কোনো বিক্রিয়াতে যদি ইলেকট্রন বর্জিত হয় কোনো পরমাণু দ্বারা, কোনো আয়ন দ্বারা, কোনো অণু দ্বারা, তাহলে সেটা হবে অক্সিডেশন। যেমন ধরো আমরা জানি সোডিয়াম থেকে এনএ প্লাস হয়, ইলেকট্রন বর্জিত হয়, এটা জারণ। আবার ধরো কোনো আয়ন এফি টু প্লাস, সে আরও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এফি থ্রি প্লাস হয়ে যায়, এটাও জারণ। আবার ধরো অণুর ক্ষেত্রে যেমন হাইড্রোজেন টু এইচ প্লাস প্লাস টু ইলেকট্রন, তাহলে পরমাণু ইলেকট্রন ছাড়তে পারে, আয়ন ছাড়তে পারে, অণু ছাড়তে পারে, সবগুলোই জারণ প্রক্রিয়া। আর ইলেকট্রনীয় ধারণাতে রিডাকশন হলো গেইন অফ ইলেকট্রন, ইলেকট্রন গৃহীত হবে। যেমন উদাহরণ, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস হয়ে গেল, এফি টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে আয়রন হয়ে গেল, বা সিএল টু দুটো ইলেকট্রন গ্রহণ করে টু সিএল মাইনাস হয়ে গেল, এগুলো সব বিজারণ, যেহেতু ইলেকট্রন গৃহীত হচ্ছে। তো ইলেকট্রনীয় ধারণা অনুযায়ী ইলেকট্রন গ্রহণ হলো বিজারণ আর বর্জন হলো জারণ, এবং সেই গ্রহণ বা বর্জনটা পরমাণু কর্তৃক হতে পারে, আয়ন কর্তৃক হতে পারে, অণু কর্তৃক হতে পারে। আচ্ছা, জারণ বিজারণে আরেকটা বিষয় দুজন থাকে, জারক দ্রব্য আর বিজারক দ্রব্য। অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট, জারক দ্রব্য আর বিজারক দ্রব্য। জারক দ্রব্য মানে যে অপরকে জারিত করে, আর বিজারক দ্রব্য মানে যে অপরকে বিজারিত করে। তাহলে অক্সিডাইজিং এজেন্ট বা এর আর একটা নাম আছে অক্সিড্যান্ট, এরা কারা? অক্সিডাইজেজ সংক্ষেপে লিখছি আদার্স, বাট ইটসেলফ নিজেরা কি হয়? রিডিউসড, গেট রিডিউসড। এরা নিজেরা বিজারিত হবে, অপরকে জারিত করবে। আচ্ছা, নিজেরা যদি বিজারিত হয় তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করবে না ছাড়বে? বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা, তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করবে, গেইনস ইলেকট্রন। তাহলে অক্সিডাইজিং হলো যারা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহিতা তারা, আর রিডিউসিং এজেন্ট আর এদেরও আরেকটা নাম আছে রিডাকট্যান্ট, এরা রিডিউসেস
others, but itself get oxidized. নিজেরা জারিত হবে, অপরকে বিজারিত করবে। আর নিজেরা জারিত হতে গেলে ইলেকট্রন কি করতে হবে, ছাড়তে হবে না গ্রহণ করতে হবে, ছাড়তে হবে, লস অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রন লুজার, একটা উদাহরণ দেখো, 2Ki প্লাস Br2, 2KBr প্লাস I2, পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া, পটাশিয়াম ব্রোমাইড প্লাস আয়োডিন। এখন এটা দ্রবণের বিক্রিয়া একটা, যখন এটা দ্রবণে থাকে তখন এইভাবে আয়নে ভেঙে থাকে, 2K প্লাস প্লাস 2I মাইনাস, এইটা ভাঙলে দুটো আয়ন হবে, দুটো কে প্লাস হবে আর দুটো আই মাইনাস হবে। ব্রোমিনটা অণু অবস্থাতেই থাকবে, আর এটাও 2K প্লাস 2Br মাইনাস প্লাস I2 এইভাবে থাকবে। তো যাই হোক, এটা এখানে এটা না ভাঙলেও চলতো, যাই হোক এইভাবে থাকে। তো এখন দেখো, 2K প্লাসটা এদিকেও আছে এদিকেও আছে, তার মানে 2K প্লাস বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না, একে বলা হয় দর্শক আয়ন, স্পেকটেটর আয়ন। তার মানে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কী হচ্ছে, 2I মাইনাস, এটা যদি এইভাবে কেটে দিই, প্লাস Br2, 2Br মাইনাস প্লাস I2, এইটা অ্যাকচুয়াল বিক্রিয়া দ্রবণে। 2K প্লাসটা আছে দ্রবণে নিউট্রাল করার জন্য, চার্জ নিউট্রাল করার জন্য আছে, তো কিন্তু ওর কোনো ভূমিকা নেই। এখন এখানে দেখো, 2I মাইনাস থেকে যেটা হয়েছে I2, এটা হলো অক্স, আর Br2 থেকে যে 2Br মাইনাস হচ্ছে এটা হলো রেড। কেন, কেননা 2I মাইনাস ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দুটো ইলেকট্রন ছেড়েছে, দিয়ে I2 হয়েছে, আর ব্রোমিন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, এটা রিডাকশন করে 2Br মাইনাস হয়েছে। তাহলে I মাইনাস যেটা Ki থেকে এলো, সে নিজে জারিত হয়েছে, তাহলে ও কী দ্রব্য হবে, রিডিউসিং এজেন্ট হবে। Ki আর Br2, সে নিজে বিজারিত হয়েছে, তাহলে অপরকে জারিত করবে, ও হবে অক্সিডাইজিং এজেন্ট। যদিও I মাইনাসটা নিজে জারিত হচ্ছে, কিন্তু আমাদের জারক বিজারক দ্রব্য হিসেবে Ki বলতে হবে, শুধু I মাইনাস বললে হবে না, কারণ আমরা তো বিকারক হিসেবে নিয়েছি Ki-কে, শুধু তো I মাইনাস নিইনি। তাহলে জারক দ্রব্য আর বিজারক দ্রব্য এইভাবে আমরা চিহ্নিত করব একটা বিক্রিয়াতে। এখানেও আমরা করতে পারতাম, Ki থেকে I2 এটা জারণ, Br2 থেকে KBr এটা বিজারণ। কী করে হচ্ছে সেটা দেখানোর জন্য এটা লেখা হলো এইভাবে। তো তাহলে এইখান থেকে আরো একটা বিষয় দেখা যাচ্ছে, যে জারণ এবং বিজারণ কিন্তু একসঙ্গেই ঘটে, জারণ ছাড়া কোনো বিক্রিয়া হয় না, আবার বিজারণ ছাড়াও শুধু জারণ দিয়ে কোনো বিক্রিয়া হবে না, এটা সাইমালটেনিয়াসলি ঘটবে, যুগপৎ ঘটবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন অকার সাইমালটেনিয়াসলি, যুগপৎ ঘটে,
এটা আমরা ওখান থেকে দেখতে পেলাম, ইট ইজ এভিডেন্ট, ওটা দেখা গেল ওখান থেকে, সাইমালটেনিয়াসলি এটা ঘটছে। এছাড়া আরো অনেক অন্যান্য উদাহরণ দেওয়া যায়, সেখানেও একই ব্যাপার হবে। আচ্ছা, এবারে আমরা দেখব হাফ রিয়াকশন বলে একটা কথা আছে, হাফ রিয়াকশন বা অর্ধ বিক্রিয়া, সেটা এই জারণ বিজারণের ক্ষেত্রেই প্রয়োগ হয়। জারণ বিজারণ আমরা বলছি জারণ এবং বিজারণ দুটো একসঙ্গে ঘটছে, তাহলে এটা একটা অর্ধবিক্রিয়া, এটা একটা অর্ধবিক্রিয়া, এই দুটো মিলে রেডক্স বিক্রিয়া হচ্ছে। তাহলে রেডক্স রিয়াকশন ইকুয়ালস টু অক্সিডেশন হাফ রিয়াকশন প্লাস রিডাকশন হাফ রিয়াকশন, দুটো অর্ধ বিক্রিয়া মিলে একটা পূর্ণ বিক্রিয়া হচ্ছে। তো উদাহরণ যেমন আমরা আগেরটা দেখলাম, উদাহরণ KI প্লাস Br2 থেকে KBr প্লাস I2, এটা ছিল। তাহলে এখানে অক্সিডেশন হাফ রিয়াকশন, যেটা ওই আই মাইনাস থেকে টু আই মাইনাস থেকে I2 হয়েছে, আর রিডাকশন হাফ রিয়াকশন এটা Br2 থেকে Br2 প্লাস 2 ইলেকট্রন থেকে 2Br, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে রেডক্স বিক্রিয়া পাব, রেডক্স বিক্রিয়া 2I মাইনাস প্লাস Br2 থেকে I2 প্লাস 2Br মাইনাস। এখানে ইলেকট্রন কিন্তু দুদিকে থাকার ফলে কেটে যাবে যোগ করলে, এটা হলো রেডক্স বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা অক্সিডেশন রিডাকশন ওল্ড কনসেপ্ট ইলেকট্রনীয় ধারণা পড়লাম, এবং সেখান থেকে অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট এবং হাফ রিয়াকশন সম্পর্কে আমাদের আইডিয়া হলো। এরপরে এই যে আমরা দুটো ধারণা পড়লাম, ওল্ড কনসেপ্টের লিমিটেশন তো আগেই বলে দিয়েছি, এবার লিমিটেশন অফ ইলেকট্রনিক থিওরি, ইলেকট্রনীয় তত্ত্বের লিমিটেশনটা কি সেটা আমরা পড়ব। হ্যাঁ, আমরা তাহলে এবারে লিমিটেশন অফ ইলেকট্রনিক থিওরি পড়ব। এই যে ইলেকট্রন গ্রহণ বর্জন দিয়ে আমরা জারণ বিজারণ দেখলাম, এটা সেখানেই সম্ভব হবে যে যে বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ বর্জন হয়। তো সাধারণত আমরা জানি আয়নীয় যৌগ যখন তৈরি হয় তখন ইলেকট্রনের গ্রহণ বর্জন হয়। তাহলে ইট ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য রিয়াকশন হোয়ার আয়নিক কম্পাউন্ড ইজ ফর্মড, যেখানে আয়নীয় যৌগ তৈরি হচ্ছে সেখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। বাট ক্যানট বি অ্যাপ্লাইড টু দ্য রিয়াকশন হোয়ার কোভ্যালেন্ট বা সমযোজী কম্পাউন্ড যৌগ
is formed. উদাহরণ দেখো, যে সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াতে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। কি করে হয়? সোডিয়াম ইলেকট্রন ছাড়ে, ছেড়ে দিয়ে এনএ প্লাস হয়, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, করে সিএল মাইনাস। তারপরে এনএ প্লাসের সঙ্গে সিএল মাইনাস একটা কুলম্বীয় আকর্ষণ বলের প্রভাবে এনএসিএল তৈরি হয়। এখানে পরিষ্কার আমরা বুঝতে পারছি এনএ হল জারিত হলো, আর সিএল কি হলো? বিজারিত হলো। কিন্তু যদি হাইড্রোজেন আর অক্সিজেনের সংযোগে যে জল তৈরি হয়, এই বিক্রিয়াটা যদি আমরা দেখি, এখানে কি হবে? এখানে তো কেবি ইলেকট্রন ছাড়ছে না, কেবি গ্রহণ করে না, সেক্ষেত্রে ব্যাখ্যা কি হবে? ইলেকট্রনিক থিওরি, সেক্ষেত্রে ব্যাখ্যা নেই, এটাই লিমিটেশন। শুধু তাই নয়, কিছু আয়ন আছে, যেমন ধর MnO4- আয়ন, Cr2O7- আয়ন, এই বড় বড় আয়নগুলো, এরা আয়নীয় বিক্রিয়া করে, ইলেকট্রন ছাড়ে বা গ্রহণ করে, কিন্তু কতগুলো ছাড়ছে, কতগুলো গ্রহণ করছে, কে ছাড়ছে, কে গ্রহণ করছে, সেগুলো কিন্তু এদের বিক্রিয়াতে বলা মুশকিল হয়ে যায়। তো সুতরাং ইলেকট্রনিক থিওরির একটা লিমিটেশন আছে। তো এই লিমিটেশন দূর করার জন্য মডার্ন কনসেপ্ট, যেটা লেটেস্ট কনসেপ্ট, সেটা হলো অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। অক্সিডেশন নাম্বার জানতে গেলে আগে অক্সিডেশন স্টেট এই বিষয়টা জানতে হবে, সেখান থেকেই অক্সিডেশন নাম্বার ব্যাপারটা চলে আসছে। অক্সিডেশন নাম্বার, সংক্ষেপে ওএন। তো যদি আমরা এটা আমরা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, আয়নীয় যৌগ ফরমেশন যেখানে হয় তার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, সমযোজী যৌগের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, অসমযোজী যৌগের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, সব জায়গায়, এবং অনেক সহজ এটা। তবে এর জন্য বেশ কিছু জিনিস জেনে রাখতে হবে, সেটা আমরা ধীরে ধীরে শিখব। এবং সমীকরণ ব্যালেন্স করা একটা ছাত্রছাত্রীদের কাছে যেটা খুব কঠিন বিষয় মনে হয় বা বিরক্তিকর মনে হয়, তো জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে আমরা এই জারণ সংখ্যা দিয়েও ব্যালেন্স করতে পারি সহজে। বড় বড় সমীকরণ সহজে ব্যালেন্স করে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা অক্সিডেশন স্টেট ব্যাপারটাকে দেব। প্রথমে দেখো, আমরা বললাম তো এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। তাহলে প্রথমে ফর আয়নিক, আয়নিক কম্পাউন্ডের কথা ধরি। এখানে আমরা অক্সিডেশন স্টেটের ধারণাটা কীভাবে নিয়ে আসছি বা অক্সিডেশন নাম্বারের ধারণাটা কীভাবে নিয়ে আসছি। আচ্ছা, প্রথমে জেনারেলি আমরা দেখে নিই, আয়নে প্রথমে উদাহরণ দরকার নেই। জেনারেলি আমরা যেটা বলবো, যে একটা যৌগের মধ্যে যখন কোনো মৌলের পরমাণু থাকে, তখন সে ইদার অক্সিডাইজ স্টেটে থাকে, মানে হয় সে জারিত হয়ে ওখানে ওই অবস্থায় গেছে, অথবা বিজারিত হয়ে অবস্থায় গেছে। আমরা বলতে পারি ক্যাটায়ন, যেটা ক্যাটায়ন ইজ দ্য অক্সিডাইজড স্টেট অফ অ্যাটাম। কারণ ক্যাটায়ন তৈরি হয় কি করে? পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হয়ে হয়, আর ইলেকট্রন বর্জন মানে জারণ। তাহলে পরমাণু যদি ক্যাটায়ন হয়, তাহলে পরমাণু জারিত হয়ে হয়েছে, তার মানে ক্যাটায়নটা হলো পরমাণু জারিত অবস্থা। অ্যান্ড অ্যানায়ন ইজ দ্য রিডিউসড স্টেট অফ অ্যাটাম, এবং অ্যানায়নটা হলো অ্যাটমের রিডিউস স্টেট।
এইবার এই যে অক্সিডেশন হয়েছে ক্যাটায়ন পরমাণু থেকে, যখন ক্যাটায়ন অক্সিডেশন হয় তখন ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়েছে, কটা ইলেকট্রন ছেড়েছে, ইলেকট্রন ছেড়েছে বলে তার মাথায় কী হলো, প্লাস হয়, ক্যাটায়নের চার্জ কী হয় প্লাস, আর অ্যানায়নের চার্জ হয় মাইনাস। তাহলে ইলেকট্রন ছেড়ে দিলে তার জারিত অবস্থাটাকে আমরা পজিটিভ সাইন দিয়ে লিখি, আর ইলেকট্রন গ্রহণ করলে তার বিজারিত অবস্থাটাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে লিখি। এবার কতগুলো প্লাস বা কতগুলো মাইনাস হবে, যতগুলো ইলেকট্রন সে ছাড়বে ততগুলো প্লাস, আর যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে ততগুলো মাইনাস। তাহলে আমরা যেটা বলবো, ইন এ কম্পাউন্ড, ইন এ কম্পাউন্ড দ্য অক্সিডাইজড অর রিডিউসড স্টেট অফ অ্যান অ্যাটম অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অক্সিডেশন স্টেট। একটা যৌগের মধ্যে পরমাণুর জারিত বা বিজারিত অবস্থাটাকেই বলা হয় জারণ স্তর বা জারণ অবস্থা, অক্সিডেশন স্টেট। তো এটা আয়নীয় যৌগের ক্ষেত্রে হতে পারে, সমযোজী যৌগের ক্ষেত্রে হতে পারে, সেটা আমরা উদাহরণ দিয়ে দেখব। আর দ্য নাম্বার ইউজড টু রিপ্রেজেন্ট অক্সিডেশন স্টেট ইজ কল্ড অক্সিডেশন নাম্বার। দ্য নাম্বার ইউজ টু রিপ্রেজেন্ট অক্সিডেশন স্টেট, অর্থাৎ যৌগের মধ্যে পরমাণুর জারিত বা বিজারিত অবস্থা, যেটাকে আমরা জারণ অবস্থা বলছি, জারণ স্তর বলছি, সেটাকে প্রকাশ করার জন্য যে সংখ্যাটা ব্যবহার করা হয় অ্যালং উইথ চার্জ, পজিটিভ বা নেগেটিভ চার্জ, ইজ কল অক্সিডেশন নাম্বার। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মানে জারিত বা বিজারিত অবস্থা দুটো তো, তাহলে আমরা শুধু অক্সিডেশন স্টেট জারণ অবস্থা কেন বলছি, বিজারিত অবস্থা কেন বলছি না, আসলে দুটো বলার প্রয়োজন নেই, এদের দুজনের মধ্যে কি সম্পর্ক, জারণ সমান মাইনাস বিজারণ, আবার বিজারণ সমান মাইনাস জারণ, একটা দিয়েই দুটোকে প্রকাশ করা যায়। যেমন বীজগণিতে লাভ এবং ক্ষতি, লাভ ক্ষতিকে আমরা একটা দিয়েই প্রকাশ করতে পারি, লাভ সমান মাইনাস ক্ষতি, ক্ষতি সমান মাইনাস লাভ। কোনো ব্যবসায়ীর একটা কোনো বিক্রি করে ধরো এক্স টাকা লাভ হলো, এইভাবে বলতে পারি ওই ব্যবসায়ীর মাইনাস এক্স টাকা ক্ষতি হলো, তার মানেই বুঝে জানে হবে যে ওর এক্স টাকা লাভ হলো। তো এই হিসাবে জারণ স্তর বা জারণ অবস্থা এবং বিজারণ অবস্থা, অক্সিডেশন স্টেট এবং রিডাকশন স্টেট, দুটো আলাদা করে বলার দরকার নেই, অক্সিডেশন স্টেট একটা বললেই হবে। তো তাহলে অক্সিডেশন নাম্বার হলো যৌগের মধ্যে কোনো মৌলের জারিত বা বিজারিত অবস্থাকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। এইবার জারিত অবস্থা হলে ওই নাম্বারটার আগে ধনাত্মক চিহ্ন বসবে, আর বিজারিত অবস্থা হলে ওই নাম্বারটার আগে ঋণাত্মক চিহ্ন বসবে। এবং নাম্বারটা কটা হবে সেটা ডিপেন্ড করছে কতগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে সে জারিত অবস্থায় গেছে, বা কতগুলো ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত অবস্থায় গেছে। একটা হলে প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান, দুটো হলে প্লাস টু বা মাইনাস টু, ইত্যাদি এইভাবে। তো তাহলে আমরা উদাহরণ নিই, দেখো ফর ইলেকট্রোভ্যালেন্ট, ফর ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড,
কিভাবে আমরা জারণ অবস্থাটা দেখছি, ধরো এনএসসিএল একটা যৌগ, এনএসসিএল যৌগ এটা আয়নীয় যৌগ, এবং আয়নীয় যৌগে আমরা জানি সবসময় পরমাণুগুলো আয়ন হিসেবেই থাকে। সোডিয়াম ক্লোরাইডে এনএ প্লাস সিএল মাইনাস হিসেবে থাকে। এখন আগে আমরা দেখেছি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এনএ প্লাস হয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস হয়। তাহলে এনএসসিএলে সোডিয়াম জারিত অবস্থায় আছে আর ক্লোরিন বিজারিত অবস্থায় আছে, অর্থাৎ এটা হলো এদের জারণ অবস্থা বা জারণ স্তর। এটাকে প্রকাশ করার জন্য আমরা সোডিয়ামের মাথায় প্লাস ওয়ান দিই, ক্লোরিনের মাথায় মাইনাস ওয়ান। তাহলে এটা সোডিয়ামের জারণ স্তর আর এটা ক্লোরিনের জারণ স্তর। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা বা জারণ অবস্থাকে প্রকাশ করছি আমরা প্লাস ওয়ান দিয়ে, ওয়ানটা হলো নাম্বার আর প্লাসটা হলো জারিত অবস্থা। ক্লোরিনের অবস্থাকে প্রকাশ করছি, জারণ অবস্থাকে প্রকাশ করছি আমরা মাইনাস ওয়ান দিয়ে, মাইনাসটা হলো তার বিজারিত অবস্থা আর ওয়ানটা হলো তার জারণ সংখ্যা। মাইনাস ওয়ানটা গোটাটা জারণ সংখ্যা, মাইনাসটা বোঝাচ্ছে তার বিজারিত অবস্থাকে। ঠিক একইভাবে যদি আমরা আরও একটা যৌগ নিই, ধরো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আমরা জানি সেখানে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস টু অবস্থায় থাকে, মানে জারিত অবস্থায় থাকে, আর অক্সিজেন সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে বিজারিত অবস্থা থাকে। তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য ক্যালসিয়াম জারিত অবস্থায় আছে, সেই জন্য তার জারণ সংখ্যা প্লাস টু, আর অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য বিজারিত অবস্থায় আছে, তার জারণ সংখ্যা মাইনাস টু। এইভাবে বিভিন্ন আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ কী করে তৈরি হয়, কটা ইলেকট্রন ছাড়ে, এগুলো তোমাদের ধীরে ধীরে আইডিয়া হয়ে যাবে, কারণ ওখানে যে পরমাণুর গঠন পড়া চলছে সেখান থেকে ইলেকট্রন বিন্যাস শিখছো বা শিখবে, তারপরে পর্যায় সারণী পড়বে, তারপরে রাসায়নিক বন্ধন, এগুলো সব রিলেটেড, কিন্তু ধীরে ধীরে আইডিয়াগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা দেখব, ধরো ফর কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট কম্পাউন্ড সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা কিভাবে জারণ অবস্থা বা জারণ সংখ্যাটা দেখাই, দেখো জল H2O, H2O তে কী থাকে, অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ধন করে থাকে। এখন এই যে বন্ধন গড়া হয়েছে এটা দুটো ইলেকট্রন দিয়ে হয়েছে, সেই ইলেকট্রন দুটোকে দুটো পরমাণুই আকর্ষণ করছে, কিন্তু এই আকর্ষণটা কি সমান, সমান নয়। এই তুলনামূলক আকর্ষণ এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তো সেই ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি কার কম, হাইড্রোজেনের কম অক্সিজেনের বেশি, তাহলে যার বেশি সেদিকে কী হবে, ইলেকট্রন দুটো সরে আসবে। এখানেও তাই, তো এবারে দেখো ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড, তাহলে এই যে দুটো ইলেকট্রন দিয়ে বন্ডটা তৈরি হয়েছিল, এখানে একটা ছিল অক্সিজেনের নিজের ইলেকট্রন আর একটা হাইড্রোজেনের ইলেকট্রন, যখন অপরের ইলেকট্রনটা অক্সিজেনের কাছে চলে আসছে, সেজন্য এর মাথায় একটা স্লাইটলি নেগেটিভ চার্জ ডেভেলপ করছে, ডেল্টা মাইনাস। আবার এইখানেও এই বন্ডটার দরুন এখানেও একটা ইলেকট্রন হাইড্রোজেনের আসছে, ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস ডেভেলপ করে, তার মানে অক্সিজেন এখানে বিজারিত অবস্থায় চলে এলো। আর হাইড্রোজেনের দিক থেকে যদি ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে যে পরিমাণ শুধু ডেল্টা মাইনাস এর উপর ডেভেলপ করেছিল, এখানে ঠিক একই পরিমাণ ডেল্টা প্লাস ডেভেলপ করবে, এখানেও একই পরিমাণ ডেল্টা প্লাস ডেভেলপ, তার মানে হাইড্রোজেন এখানে জারিত অবস্থায় আছে। সুতরাং জলে আমরা এদের জারণ অবস্থাটা কীভাবে প্রকাশ করি, এটাকে প্লাস ওয়ান, এটা প্লাস ওয়ান, এটা মাইনাস টু, অক্সিজেন হয়ে জলে জারণ সংখ্যা কীভাবে আমরা বলি হলো। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড, CO2,
কার্বন ডাইঅক্সাইড আমরা জানি কার্বনের সঙ্গে দুটো অক্সিজেনেরই ডাবল বন্ড করে থাকে। আর তড়িৎঋণাত্মকতার বিচারে কার্বন কম তড়িৎঋণাত্মক, অক্সিজেন বেশি তড়িৎঋণাত্মক, তাহলে ইলেকট্রনগুলো সব কার দিকে সরে যাবে? অক্সিজেনের দিকে সরে যাবে। তাহলে এখানে দেখো দুটো বন্ড ছিল, তাহলে টু ডেল্টা মাইনাস এখানে ডেভেলপ করবে, তার ধরুন এখানে টু ডেল্টা প্লাস, আবার এখানেও টু ডেল্টা মাইনাস, তার ধরুন এখানে টু ডেল্টা প্লাস, তাহলে এখানে মোট হচ্ছে কত? ফোর ডেল্টা প্লাস। তাহলে কার্বন ডাইঅক্সাইডে বিজারিত অবস্থায় আছে কি? অক্সিজেন। জারিত অবস্থায় আছে কি? কার্বন। তাহলে জারণ সংখ্যাটা আমি কত লিখব? এটা মাইনাস টু, এটা মাইনাস টু, আর এটা প্লাস ফোর। এইভাবে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ডে জারণ অবস্থা বা জারণ সংখ্যাটাকে প্রকাশ করছি। এবারে ধরো কোনো একটা অসমযোজী যৌগ বা অসমযোজী বন্ধন ফর কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড এর ক্ষেত্রে কীভাবে আমরা ধরি? দেখো যদি ফর সেম এলিমেন্ট এর সঙ্গে ধরো এ অসমযোজী বন্ধনকে অ্যারো দিয়ে দেখানো হয়, এটা নিশ্চয়ই তোমরা মাধ্যমিক লেভেলেও পড়েছ। এখানে ইলেকট্রন একজনই দেয়, গ্রহণ করে একজন কিন্তু ব্যবহার করে দুজন, এটা অসমযোজী বন্ধন। তো যদি সেম পরমাণুর মধ্যে অসমযোজী বন্ধন হয় তাহলে আমরা যে দিচ্ছে ডোনার তাকে জারিত অবস্থায় ধরি এবং দুটো ইলেকট্রন দেওয়ার জন্য প্লাস টু ধরি, আর যে নিচ্ছে সে তাকে বিজারিত অবস্থায় ধরি, যেহেতু ইলেকট্রন গ্রহণটা বিজারণ, এবং দুটো নেওয়ার জন্য মাইনাস টু হিসাবে ধরি। যদি বি বি এর মধ্যে হয় তাহলে বি হবে প্লাস টু, এই বি হবে মাইনাস টু। এবারে যদি ফর ডিফারেন্ট এলিমেন্ট হয়, ডিফারেন্ট এলিমেন্ট এ থেকে বি ধরো, এখানে আবার আমাদের তাহলে দুটো ভিন্ন পরমাণু মানে তাদের তড়িৎঋণাত্মকতার পার্থক্য থাকবে। তাহলে এখানে দুটো কেস হতে পারে, কেস ওয়ান এ ইজ লেস ইলেকট্রো নেগেটিভ দেন বি। যদি এইরকম হয় এর তড়িৎঋণাত্মকতা বি এর থেকে কম, তাহলে ইলেকট্রন এ যে দান করছে সেটা ম্যাক্সিমাম বি এর কাছেই থাকবে এবং বি সেখানে বিজারিত অবস্থায় থাকবে। বি সেখানে বিজারিত অবস্থায় থাকবে এবং দুটো ইলেকট্রনের জন্য মাইনাস টু, একটা দুটো ইলেকট্রন দান করার জন্য প্লাস টু। যেহেতু বি এর তড়িৎঋণাত্মকতা বেশি, তাহলে ইলেকট্রন যে দান করেছে, বন্ড তৈরি করেছে, সেখানে ইলেকট্রনটা বি এর কাছাকাছি থাকবে। আর কেস টুতে কী হবে? এ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন বি। এক্ষেত্রে যেহেতু দুটো ইলেকট্রন এই দান করছে এবং এ বেশি তড়িৎঋণাত্মক, তাই ইলেকট্রন দুটো ওর কাছাকাছি থাকবে, তার ফলে এর আর কোনো চার্জ ডেভেলপ করছে না, এরও কোনো চার্জ ডেভেলপ করছে না, তাহলে এখানেও জিরো, এখানেও জিরো, এখানে আর কোনো জারণ অবস্থা তৈরি হবে না, সেই জন্য জারণ সংখ্যা হচ্ছে জিরো। তাহলে দেখো জারণ সংখ্যার ধারণাটা বা জারণ অবস্থার ধারণাটা আমরা সব রকমের যৌগের ক্ষেত্রেই করতে পারছি, আয়নীয় যৌগ, তারপরে সমযোজী যৌগ, অসমযোজী যৌগ, সবার ক্ষেত্রেই করতে পারছি।
এবারে আমরা দেখব এই যে জারণ সংখ্যা আমরা এইভাবে লিখছি বের করছি, এছাড়াও জারণ সংখ্যা বের কর ম্যাথামেটিক্যালি আমরা করে নিতে পারব, তার জন্য কিছু নিয়ম আমাদের জানতে হবে, রুলস ফর ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার অফ অ্যান অ্যাটম। যৌগের মধ্যে যখন কোনো পরমাণু থাকে ইন এ কম্পাউন্ড, ইন এ কম্পাউন্ড বা এটা আয়নের মধ্যে হতে পারে, এর মধ্যে যখন কোনো পরমাণু থাকবে তার জারণ অবস্থাটা আমরা কিভাবে নির্ণয় করব তার জন্য কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো মুখস্থ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে ইন ফ্রি স্টেট অর নেটিভ স্টেট, অর্থাৎ যখন তারা কোনো যৌগ গঠন করেনি, যখন কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি, মুক্ত অবস্থায় আছে, অক্সিডেশন নাম্বার অফ অ্যাটম অক্সিডেশন নাম্বার অফ অ্যাটম বা এলিমেন্ট আমরা বলতে পারি, এলিমেন্ট ইজ জিরো। যেমন ধরো H2 অণু অবস্থায় আছে, মৌল অবস্থায়, কোনো অংশগ্রহণ করেনি, বিক্রিয়া করেনি, জিরো। O2 জিরো, Na জিরো, আবার জায়মান অবস্থা যদি হয় H শুধু, সেও জিরো হবে। বা যদি কোথাও অ্যামালগামেশন ফর্মেশন হয় অ্যামালগাম ফর্মেশন, পারদ সংকর, এটা তো যোগ হচ্ছে না, বিক্রিয়া হচ্ছে না, জিরো অবস্থায় থাকে, এগুলো হলো নেটিভ স্টেট। 2 নম্বর, ইন এ কম্পাউন্ড সাম অফ অক্সিডেশন নাম্বার অফ অল অ্যাটমস ইজ জিরো। একটা যৌগের মধ্যে যতগুলো পরমাণু থাকবে তাদের জারণ সংখ্যার সমষ্টি নিলে কী হবে, শূন্য হয়ে যাবে। 3 নম্বর, ইন অ্যান আয়ন সাম অফ অক্সিডেশন নাম্বার অফ অল অ্যাটম ইজ ইকুয়াল টু দ্য চার্জ অফ আয়নস। আয়নের ক্ষেত্রে আয়ন মধ্যস্থ পরমাণুগুলো জারণ সংখ্যার সমষ্টি হবে ওই আয়নের আধানের সঙ্গে সমান, যদি +1 হয় তাহলে যোগ করলে +1 হয়ে যাবে, যদি -1 হয় যোগ করলে -1 হবে। 4 নম্বর, অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইজ জেনারেলি +1, সাধারণত +1 হয়, কিন্তু এর এক্সেপশন আছে, এক্সেপশন ইন মেটালিক হাইড্রাইড ইট ইজ -1। যেমন ধরো সোডিয়াম হাইড্রাইড বললাম, এখানে -1, ক্যালসিয়াম হাইড্রাইড এখানে -1, ধাতুর সঙ্গে যে হাইড্রাইড তৈরি করে সেখানে
পাঁচ নম্বর নিয়ম হলো অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ জেনারেলি -2। এখানে এক্সেপশন আছে, অক্সিজেন যখন অক্সাইড হিসেবে থাকে তার জারণ সংখ্যা -2 হয়, কিন্তু পারঅক্সাইড যৌগে এটা অক্সাইড, ধরো পারঅক্সাইড যৌগে -1 হিসেবে থাকে, সুপারঅক্সাইড যৌগে -1/2, আবার O2F2 যৌগে প্লাস, OF2 যৌগে +2। এই তিনটে ব্যতিক্রম আছে। অক্সাইড হিসেবে যখন থাকে পারঅক্সাইড, যেমন ধরো হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, সেখানে -1, সুপারঅক্সাইড KO2 -1, আর OF2 যৌগে তো বললাম +2 হিসেবে থাকে, এটা ব্যতিক্রম। ছ নম্বর, কিছু কিছু মৌল আছে যাদের জারণ সংখ্যা ফিক্সড, চেঞ্জ হয় না, যেমন গ্রুপ 1 এলিমেন্টস ইন PT মানে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী, পর্যায় সারণী পড়েছো। গ্রুপ ওয়ানে কারা কারা আছে? লিথিয়াম আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামটা ছেড়ে দাও, তেজস্ক্রিয় পদার্থ, এদের হ্যাভ অক্সিডেশন স্টেট ইকুয়ালস টু +1 অলওয়েজ, কোনো চেঞ্জ নেই, যেখানেই পাবে চোখ বন্ধ করে +1 বসিয়ে দেবে। গ্রুপ টু, এটা 7 নম্বর ধরো, ইনপিরিডিক্টেবল, কারা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের অক্সিডেশন নাম্বার +2 সব সময়, কোনো চেঞ্জ নেই। আর 8 নম্বর নিয়ম ধরো, অ্যালুমিনিয়াম হ্যাজ ON ইকুয়ালস টু +3, এরও কোনো চেঞ্জ নেই, এগুলো ফিক্সড। 9 নম্বর নিয়ম, র্যাডিক্যাল বা যেগুলোকে আমরা আয়নও বলি, র্যাডিক্যালস হ্যাভ ডেফিনিট অক্সিডেশন নাম্বার, ফিক্সড অক্সিডেশন নাম্বার। উদাহরণ যেমন ধরো OH, হাইড্রক্সিল আয়ন, র্যাডিক্যালস বা হাইড্রক্সিল OH -, এর সবসময় -1, সালফেট আয়ন -2, নাইট্রেট আয়ন -1, সায়ানাইড আয়ন -1, তারপর ফসফেট আয়ন PO4 -3, -3, অ্যামোনিয়াম আয়ন H4+ +1, এরা যখন যৌগের মধ্যে থাকে তখন এই জারণ অবস্থানেই থাকে সব সময়, ঠিক আছে। বড় আয়ন যেমন ধরো FeCNO6 -4, অর্থাৎ ফেরোসায়ানাইড, এই যে চার্জটা মাথায়, এটাই হচ্ছে এদের জারণ সংখ্যা। তো এর আগে আমরা প্রথম চ্যাপ্টারে সেই মূলক সম্পর্কে বলেছিলাম, জানতে হবে সেই মূলক, এইগুলো র্যাডিক্যাল, এদের ফিক্সড জারণ সংখ্যা আছে। তো তাহলে আমরা দেখো আরেকটা বিষয় এখানে জানতে হবে, লাস্ট পয়েন্ট বলে দিই, যে অ্যাটমস এলিমেন্টস ক্যানট হ্যাভ অক্সিডেশন নাম্বার মোর দেন দ্য
গ্রুপ নাম্বার ইন হুইচ গ্রুপ নাম্বার অফ পিটি পিরিয়ডিক টেবিল ইন হুইচ ইট ইজ ইট বিলংস এলিমেন্টস ক্যান আর এটা বিলং করে দেওয়া হ্যাঁ এলিমেন্টস ক্যানট হ্যাভ অক্সিডেশন নাম্বার মৌলের জারণ সংখ্যা থাকতে পারে না মোর দেন দ্য গ্রুপ নাম্বার অফ পিরিয়ডিক টেবিল পর্যায় সারণীতে তার গ্রুপ সংখ্যা অপেক্ষা বেশি ইন হুইচ ইট বিলংস যেখানে এটা থাকে পর্যায় সারণীতে কোনো মৌল যে গ্রুপে থাকে তার জারণ তাহলে ওই মৌলের জারণ সংখ্যা ওই গ্রুপ সংখ্যার বেশি কখনো হতে পারে না যে ধরো গ্রুপ টুতে আছে তাহলে টু এর বেশি তার হবে না যে গ্রুপ ষোলোতে আছে বা আগে ছয় বলা হতো তাহলে ছয়ের বেশি তার হবে না সে প্লাস সিক্স হোক প্লাস সিক্সের বেশি তার হবে না মাইনাস সিক্সেরও বেশি তার হবে না ইত্যাদি তাহলে মোটামুটি আমরা জারণ সংখ্যা নির্ণয় করার জন্য এই দশটা নিয়ম ধরো এবারে আরও টুকটাক কিছু নিয়ম কিছু বইতে থাকতে পারে তো মূল হচ্ছে এইগুলো এইগুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলেই আমরা কোনো একটা যৌগের মধ্যে যে মৌল আছে তার জারণ সংখ্যা আমরা নির্ণয় করে নিতে পারবো তো এই পর্যন্ত আজকে থাক এর সঙ্গে আমি কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দেবো ওই ইয়ের জারণ জারক বিজারক দ্রব্য চিহ্নিত করার আর পরের দিনে আমরা এই এই নিয়মগুলো ভালো করে তোমরা রপ্ত করো পরের দিনে আমরা বিভিন্ন যৌগের নিয়ে তার মধ্যে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করা প্র্যাকটিস করব থ্যাংক ইউ